এখন বাজে বন্ধুরা 8:30, আমরা বেরিয়ে পড়ছি মাছ ধরার উদ্দেশ্যে। আজ আমাদের নৌকা নেই, সেই ছোট্ট নৌকাটা আমাদের মঙ্গল ভাইয়ের, ছোট ছোট বসি আছে এখানে। আর খাওয়ার জন্য তেমন কিছু নেই, টিফিন নিয়েছি, কেননা গুণ মারানি ব্যাপার তো, খুব তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। 1টার মধ্যে আমরা ফিরে যাবো, আজ বেশি সময় দেবো না, ছোট বসি, বেশি সময় দিলে চারও থাকে না, বেকার ফালতু সময় নষ্ট করা। তো খাওয়া দাওয়ার বন্ধুরা ব্যবস্থা আজকে কিছুই নেই, ধাক্কা লাগা নৌকাটা নামবে, এই নৌকা একাই নামাই দিব। চার বলতে আজকে কি চার আনা হয়েছে? চিংড়ি মাছ। তাহলে চিংড়ি মাছ তো ভালোই চার, ঠিক আছে, বা বা বা, সলিড চিংড়ি। তো চিংড়ি মাছের চার গুলো বন্ধুরা আমরা যেতে যেতে কিন্তু গেথে রেডি করে নেবো। আমাদের চার গাথা কিন্তু বন্ধুরা কমপ্লিট, দু চারটে বসে আছে, দেখুন সেই চিংড়ি মাছের চার কিন্তু আমরা ব্যবহার করেছি আজকে। এখন একটু টিফিনের ব্যবস্থা করবো, দেখি কতদূর কী করা যায়। ওদিকে আমরা মুড়ি আর চানাচুর নিয়ে এসেছিলাম, সেই মুড়ি চানাচুরটা একটু বাকি গেলি রেডি করলাম বন্ধুরা, এবার সেটা চলে যাবো মাতা নদীর মধ্যে, ওখান থেকে মুড়িটা ফেলবো। গরম পড়ে গেছে, দেখলে বুঝতে পারবে, সাইড থেকে জল তুলে দিচ্ছে। আর এত ছোট নৌকা, এখানে দুটো দাঁড় লাগাতে গেলে খুবই সমস্যা। বাবারে বন্ধুরা, এই উজনে বসি ফেলতে গিয়ে একবারে ফেটে যাচ্ছে সবার, এই চেঞ্জ করে 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 করে। হ্যাঁ, গরম শুরু হয়ে গেছে আর মাতলা মাতলামি শুরু করে দিয়েছে। সামনে তো পুরো ভিজে গেছে মাথা, আর একটু হয়ে গেছে, আর 10টা বসে পড়ে গেলে হয়ে যাচ্ছে। বাহ, কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট, এবার লাস্ট গ্রাফ রয়েছে, আর একটা দ্বিতীয় সবার মিলে, বুঝলে। আর একটা ছোট্ট করে শুধু বা একটা ছোট্ট একটা টান দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরে যাচ্ছে, বাবারে, হ্যাঁ, এই তো এই তো বুঝছি, সামনে তো জল তুলছে, হ্যাঁ, পিছন দিয়েও জল তুলছে। কি করলি, সব ভিজে গেছে এদিকে, চলো বসি বেলা কমপ্লিট হয়ে গেল। যদি পটা দিতে ভাতের খিদে কি আর এতে মরে, যাই হোক মারতে হবে জোর জবরদস্তি। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে নিমন্ত্রণ আছে, যে কারণে বন্ধুরা একটু তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে।
তবু যা চিংড়ি মাছের চার দিয়েছি দু ঘন্টার বেশি রাখা চলে না তাই না রাখতে হবে এখন কোন পড়ে গেছে যেহেতু আমাদের পুরো হোল টিমের সরিষার তেল নিয়েছি বন্ধুরা 5 টাকা করে আমাদের এখানে পাতা পাওয়া যায় তো যেহেতু আমরা আজকে মুড়ি মাখা খাবো ওই জন্য আর বেশি তেল না নিনি দাও একটু শশা হলে ভালো হতো শশা কাঁচা লঙ্কাটা মেন ছিল সেটাই তোর মুখে কাদা লেগে গেছে কাদা নাকি সাবান সাবান এই তো মশলা মুড়ি মশলা মুড়ি করে দিল যে কাসুন্দি ফাসুন্দি দিয়ে মাখায় না ওই ওইগুলো লাগে দারুন একটু ঘুগনির আলু এটা সেটা কুন্তি দিয়ে মাখানো আর ওই ঝাঁকিয়ে মাখানো ওটা আলাদা ব্যাপার এইসব খাবে আর সব গ্যাস বাঁধাবে আমার তো সেই লেভেলে রেউ হেউ চলতেই থাকে বাটা কিন্তু লেগে গেছে খেয়াল করছো নৌকা নৌকা ভেজে যাবে না তো খেলে নামে যাওয়া যাবে চলো ঠিক আছে যাই বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই অ্যাকচুয়ালি ভাটা লেগে গেছে একটু টিফিন করে নিই তারপরে নৌকাটাকে আমরা নিচে নামিয়ে রাখবো আকাশের স্পেশাল মশলা মুড়ি তাল মাছ যাই হোক আমরা কিন্তু আমাদের ছোলের কাছে চলে এসেছি এবার ছোলটা তুলবো একটু মাথায় জল ফল দিয়ে তুলো দেখো কি হয় জয় মা ছোট নৌকা ঝড় বর্ষা আসে তো ফেসে যাবে হ্যাঁ আর অ্যাকচুয়ালি আমাদের কাছে তাবুও নেই ওই ঠুক ঠুক দিলে একটু ডাক দিও হ্যাঁ মিষ্টি ওয়েদার একটা ভোলা মাছ পেয়েছি বন্ধুরা ভিতরে রেখে দাও জোরে জোরে ফোন দিচ্ছে কিছু না কিছু তো আছে অবশ্যই কালা কালা কি আছে কালা কালা দেখো কান মাছ কান মাছ কান মাছ শুধু কালাটা খেয়ে নাও সব করে খেয়ে নাও সাবাস একদম খারাপ সাইজ না যেই কাঁটাটা ভাঙা হচ্ছে দেখুন এই কাঁটাটা কিন্তু মারাত্মক বিষক যদি কারোর লাগে মানে ফুটে জায়গায় পুরো দুই সাইড ধার থাকবে হ্যাঁ ঢুকবে আরামসে হ্যাঁ বেরোনোর সময় গল্প আছে কারো যদি বিশ্বাস না আমাদের সঙ্গে দৌড়াতে এই দেখুন কাঁটাটার কাঁটাটা কেমন ধরনের পুরো আলাল ঢুকবে আরামসে বেরোনোর সময় গল্প আছে করাতের মতো কই বুধ ভাই তোলো 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 তিনটে কাটা থাকে এই মাছের তিনটে কাটাই খুবই বিষাক্ত তো কাটাগুলো কাটা হয়ে গেছে এবার রেখে দিলে যায় সাইজটা কিন্তু বন্ধুরা একদম খারাপ না জালে বেঁধে এসে আমাদের এখানে আমার বেঁধেছে বড়শিতে কপাল খারাপ মাছটা জালে বেঁধেছিল কোন একটা জালে সেখান থেকে হয়তো ছিঁড়ে পালিয়েছে পালিয়ে এসে আমাদের বড়শিতে আবার বেঁধেছে এই যে দেখুন গায়ে কিন্তু জাল লাগানো আছে মানে এই মাছটা কখনো না কখনো কারো জালে আটকে পড়েছিল মানে আটকা পড়েছিল সেখান থেকে পালিয়ে এসে আমাদের বড়শিতে বেঁধেছে আবার
দেখো হাটটি কয় কিনা দেখো মাছ আছে বললো একটা ভোলা মাছ উঠেছে বন্ধুরা আবারও হ্যাঁ খারাপ সাইজ না ভালো সাইজ দারুন মানে অসাধারণ ওই রকম একটা হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় তৃতীয় হবে ভোলা 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 তার সঙ্গে আরো একটা ভোলা না হলে তোমাকে স্নান করে দেওয়া হবে জলে ফেলে দেওয়া হবে দেখ পরপর আরো দুটো পড়লো এখন গড়ে ধরুন তিন দিক পাঁচ কোথায় কে কোথায় ছুপি আছে পাঁচ ছটা হয়েছে এরকম অনেকক্ষণ পরে আমাদের শান্তনু ভাই একটা মাছ তুললো সেটা হচ্ছে ভোলা মাছ কত সুন্দর কালারফুল মাছ জলে দেবেন একটু বাদে দেখবে সব একেবারে ফ্যাকাশে হয়ে গেছে এরকম একটা কান মাগুর পেলে ভাই আমাদের ডাক দিলো আরো নাকি একটা মাছ আছে বলছে হয়তো আবার ভোলা পড়েছে ছেলেটা জোড়া জোড়া মাছ তুলছে না আরেকবার হ্যাটি খাবে মনে হচ্ছে আরেকবার হ্যাটি খাবে মনে হচ্ছে দেখুন বেশ ভালোই কিন্তু ভোলা মাছ আমরা পেয়েছি আর এদিকে সেদিকে একটু ছড়িয়ে গেছে আছে নাকি কোন কথা হবে না দেখুন বন্ধুরা পুরো হ্যাটিক সত্যি একটু পিঠে থাপ থাপিয়ে দিই অন্তত ছেলেটা ওই এত সুন্দর কাজ করলে একটু থাপ থাপাই দিবি না যাই হোক বন্ধুরা পর পর তিনটে মাছ পড়েছে দেখুন কি ওটা কি তুলেছিস এরকম উঠে থাকে প্রায় ও বাবা রে কি বললি তুই না না ও বলতে চাইছে যে একটা ওই এরকম একটা ডিব্বা উঠবে খুলবে ওখান থেকে একটা চিন বার হবে ও তখন বলবে দুনিয়া কুচ বলবো এখন আপাতত আমার না 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 ওরকম না আজা দিতাও কান পাটি খিচকে দিতাও তোরা বন্ধুরা আমাদের কিন্তু বর্ষি প্রায় শেষ আর একটুখানি বাকি আছে ওই যে খতম টাটা বাই বাই হয়ে গেছে নাকি এখনো আছে বলতে পারছি না বন্ধুরা দেখুন আমার মনে হচ্ছে কোনো মাছে ডিম পেড়ে দিয়ে গেছে
ই বাবা ডিম তো নাকি এ শুধু হাতে নে না দেখি ডিম নাকি বলতে পাচ্ছি না দাঁড়াও কোন মাছে হ্যাঁ ডিম মাছ না কিছুতে না কোন ক্রিয়েচার কি গবি বলতে পাচ্ছি না ঠিক কিছু না কিছু তো ডিম পেড়ে দিয়ে চলে গেছে মনে হচ্ছে কি জিনিস ও যাই না হাত দিস না হাত দিস না জেনে বিশ বিশ হতে পারে আঙ্গুল ফল পুরো আঙ্গুল ফল যাইহোক এখন যদি সময় বলি বন্ধুরা আপনাদের তো এই মুহূর্তে আমরা বাড়ি ফিরবো আর নিমন্ত্রণ বাড়ি আছে আমরা স্নান দান করে সেখানে যেতে হবে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।